2022 সালের মাধ্যমিকের বেশিরভাগ খাতাই পর্ষদে জমা পড়ে গেছে, কিন্তু রেজাল্ট কবে সেই নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে। তো সেই সংক্রান্ত একটি প্রতিবেদন আজ তাক বাংলার যে নিউজ পোর্টাল সেখানে প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদনটাই আজকে তোমাদের আমি পড়ে শোনাবো। কী বলা হয়েছে এই প্রতিবেদনে সেটাই আমি তোমাদের বলবো। এবার রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীরা ছিল 11 লক্ষের বেশি, তবে কতজন পরীক্ষা দিয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। ফলাফল প্রকাশ হওয়ার সময় সেই সংখ্যাটা নিশ্চিতভাবে জানা যাবে বলে মনে করা হচ্ছে। পরীক্ষা শুরু হয়েছিল 7ই মার্চ মাধ্যমিক পরীক্ষা এবং শেষ হয়েছিল 16ই মার্চ, এবং পর্ষদ সূত্রে খবর বেশিরভাগ খাতায় কিন্তু জমা পড়ে গিয়েছে পর্ষদে। তার মানে তোমাদের খাতা দেখার প্রক্রিয়া কিন্তু প্রায় একদমই শেষ হয়ে গেছে, এবং পরীক্ষা হওয়ার 90 দিনের মধ্যে তোমাদের ফল প্রকাশ করা হবে সেটাও কিন্তু মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। সেই মতো পরীক্ষার ফল প্রকাশ নিয়ে তোড়জোড় শুরু হয়েছে বলে খবর। পর্ষদ সূত্রে খবর বেশিরভাগ খাতা জমা পড়ে গিয়েছে পর্ষদে, তবে এখনও কিছু খাতা জমা পড়তে বাকি রয়েছে। পর্ষদ আগেই জানিয়েছিল গাইডলাইন মেনে যাতে খাতা দেখা হয়, মূল্যায়ন করা হয় সেই ও সময়ের মধ্যে খাতা দেখা হয় সেই ব্যাপারগুলোতে নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্রের খবর সেই মারফত বা সেই মতোই কিন্তু কাজ এগোচ্ছে। কলকাতার একাধিক স্কুলে শিক্ষকেরাও জানিয়েছেন তাদের তরফে খাতা পর্ষদে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের কাছে খবর এসেছে মে মাসের শেষের দিকে ফল প্রকাশিত হতে পারে, যেটা আমি তোমাদের বারবার করে বলছি যে মে মাসের হয়তো সম্ভবত 27 তারিখ বা 27 তারিখের পরে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। সেরকমই এখানে কিন্তু এই প্রতিবেদনটাতে বলা হয়েছে যে 11 লক্ষেরও বেশি কিন্তু পরীক্ষার্থী ছিল। কতজন পরীক্ষায় বসেছে সেটা কিন্তু কনফার্ম নয়। তো যাই হোক, তোমরা তাহলে বুঝতে পারলে যে তোমাদের কিন্তু খাতা দেখার প্রক্রিয়া কিন্তু একদমই শেষের পর্যায়ে, ইতিমধ্যে কিন্তু আবার খাতা জমাও পড়ে গিয়েছে পর্ষদে। তার মানে এরপর কিন্তু তোমাদের রেজাল্ট বানানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাবে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে। সেটা হচ্ছে 27 মে নাগাদ কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশের একটা সম্ভাবনা রয়েছে। এর আগের প্রচুর ভিডিওতে আমি এই কথাটা বলেছি। ওকে, যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলুন, বাই।